আজ থেকে বাংলার আবহাওয়ায় বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কারণ আজ থেকে দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু আরও কিছুটা শক্তিশালী হবে এবং ধীরে ধীরে পশ্চিমের দিকে অগ্রসর হবে, যার ফলে আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 13 জুন উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে, তারপর 7 থেকে 8 দিন পর দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে গত 19 জুন, এবং সেই দিনে যা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, তারপর থেকে সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি। যদিও মৌসুমী বায়ুর প্রভাবে সামান্য কমেছে তাপমাত্রা, তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার শুরু করেছে, তবে পশ্চিমের বেশ কয়েকটি জেলায় এখনো মৌসুমী বায়ু প্রবেশ করেনি। তবে খুব সম্ভবত আজ থেকে আরও কিছুটা পশ্চিম দিকে মৌসুমী বায়ু অগ্রসর হবে, যার ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলার প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করবে। তো আসুন দেখে নিব কোন কোন জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে। প্রায় 12 দিন পর দক্ষিণবঙ্গে সম্পূর্ণরূপে মৌসুমী বায়ু প্রবেশ হবে আজ বিকেলের মধ্যে। তবে বিপর্যয় ঘূর্ণিঝড় প্রচুর জলীয় বাষ্প টেনে নেওয়ায় এখনও কিছুটা দুর্বল দক্ষিণের মৌসুমী বায়ু, ফলে শুরুতেই ভারী বৃষ্টি নামতে ব্যর্থ বর্ষা। অন্যদিকে উত্তরে ভারী বর্ষণ জারি, রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ বাদে বাকি সর্বত্র ইতিমধ্যেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আজ বিকেলের মধ্যে এই 3 অংশেও বর্ষার প্রবেশ হবে। ক্যানিং থেকে আরও একটু এগিয়ে হলদিয়ার উপর দিয়ে এখন অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। গত 7 দিনের মতো শুক্রবারও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ প্রায় গোটা রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। বজ্রপাতের সতর্কতা থাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজ। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে আজ কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হবে। রবি এবং সোমবার এই বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গের মতো ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কম। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু অত্যন্ত শক্তিশালী হলেও দক্ষিণবঙ্গে এখনও ততটা শক্তি সঞ্চয় করতে পারেনি মৌসুমী বায়ু। আজ মহানগরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দুপুর বা বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বৃষ্টির আগে ও পরে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে তাপমাত্রা কমার পথে। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, অবিরাম অতি ভারী বৃষ্টির ফলে জলমগ্ন নতুন এলাকা। আগামী বেশ কিছুদিন অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রাজ্যে। মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শেষ খবর অনুযায়ী 780টি গ্রাম জলে ডুবে গিয়েছে। সারা রাজ্যে প্রায় 11,000 হেক্টর চাষের জমি বন্যায় ভেসে গিয়েছে। 14টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 2,000-এরও বেশি অসমবাসী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নলবাড়ী জেলা, প্রায় 45,000 বাসিন্দা বন্যার কবলে, ঘরবাড়ি ছেড়ে বাঁধে বা পাকা সড়কে আশ্রয় নিয়েছেন অনেকে। বন্যা আক্রান্ত অসমবাসীকে উদ্ধারের কাজে নেমেছে কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল।